সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম। ঢাকা বার নির্বাচনে ব্যালট ছিনতাই, আইনজীবীদের মতো হাতাহাতি, ককটেল বিস্ফোরণ। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি, মারামারি, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দুই দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। জানাবো এই বিষয়ে বিস্তারিত, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দেব, বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না, বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে ভিকারুননিসা শিক্ষক মুরাদের বিরুদ্ধে যৌন হয়রানির সত্যতা পেয়েছে পুলিশ। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে কোর্ট। এবারে জানাবো, গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানালো বাংলাদেশ জামাত ইসলাম। এবারে জানাবো, গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে হামলা, দায়ী পুলিশকে আইনের আওতায় আনার দাবি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। এবং সর্বশেষ জানিয়ে দিব, দেশকে ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি, বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী উবায়দুল কাদের। দেশের গণতন্ত্র এবং নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই। সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান অসাংবিধানিক এবং অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনা ছাউনিতে বিএনপি প্রতিষ্ঠা করেছিল। সূচনা লগ্ন থেকেই বিএনপি মানুষের উপর অত্যাচার নির্যাতনের স্টিম লোড়াল চালিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের পথ রুদ্ধ করে রাজনীতি করে আসছে। এজন্য জিয়াউর রহমানকে সেনাবাহিনীরা হত্যা করেছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। ঢাকা বার নির্বাচনে ব্যালট ছিনতাই, আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ককটেল বিস্ফোরণ। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, আওয়ামী লীগ এবং বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হানাহানি, মারামারি, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দুই দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ বিশৃঙ্খলার কারণে আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে ভোট গ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেল 3টার পর ফের ভোট গ্রহণ শুরু হয়। বিশৃঙ্খলার কারণে বিরতির সময় বাদে 2 ঘন্টা নির্বাচন বন্ধ ছিল। এ কারণে নির্বাচন কমিশন ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়ে দেয়। প্রত্যক্ষদর্শী আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের ন্যায় আজ বৃহস্পতিবারও যথারীতি সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়। পরে দুপুর 12টার দিকে একদল আইনজীবী জাল ভোট বলে হইচই শুরু করে এরপর ভোটকেন্দ্রে নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত আইনজীবীদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। বিএনপি সমর্থক আইনজীবী নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থক কিছু আইনজীবী ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচন পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে। তবে বিএনপিপন্থী আইনজীবীদের এই অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতারা। এদিকে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে ঢাকা জজকোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভোট গ্রহণ স্থগিত থাকার পর আবার শুরু হলে বিকাল 3টার দিকে ভোট গ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর 2টি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে দুপুর 12টার দিকে ভোট গ্রহণ স্থগিত করার প্রায় 3 ঘন্টা পর আবারও ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বৃহস্পতিবার দুপুর 2টার পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে ভোটার উপস্থিতি সাপেক্ষে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে নির্বাচন উপকমিটির প্রধান আইনজীবী মোখলেসুর রহমান বাদল বলেছেন, কিছু ভোটার ভোট দিতে এলে নামের সাথে অমিল দেখা যায়, এরপর আমরা বিষয়টি সুরাহা করতে নির্বাচন বন্ধ রাখি। এ সময় তিনি বলেছেন, বিরতির 1 ঘন্টা সময় বাদে 1.5 ঘন্টার মতো সময় নির্বাচন বন্ধ ছিল, তবে ভোট গ্রহণের জন্য 1 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিএনপি সমর্থিত নীল প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওমর ফারুকই বলেছেন, বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 2 দিন ভোট গ্রহণ চলেছে এবং এ বিষয়ে বিস্তারিত ভোটের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল নির্বাচন অংশ নিচ্ছে। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আব্দুর রহমান হাওলাদার। একই প্যানেল থেকে সাধারণ নির্বাচন পদে লড়ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাদাত। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী প্যানেল থেকে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ মিয়া আলম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সৈয়দ নজরুল ইসলাম।
বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না বলছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বিদেশিদের উপর নির্ভর করে না বিএনপি। বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করেনি, করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখত, ঘুমাত, আন্দোলন হতো না। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐক্যের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেননি, যেটা আজকে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের বলে বিভেদ তৈরি করে আজীবন ক্ষমতায় থেকে শাসন করতে চায়। তারা ক্ষমতার লোভে বিভাজনের মাধ্যমে এই জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আসুন আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে আদর্শ সেটি দীক্ষিত হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক, পাটোয়ারি অধ্যক্ষ সেলিমিয়া, নাদিম চৌধুরী প্রমুখ। ভিকারুননিসা শিক্ষক মোরাদের বিরুদ্ধে যৌন হয়রানির সত্যতা পেয়েছে পুলিশ। ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকার ৪৮ বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। পুলিশ বলছে, স্কুলের পাশে কোচিং সেন্টারে ছাত্রীদের পড়ানোর নামে বিভিন্ন সময় আপত্তিকর স্থানে হাত দেওয়া সহ নানা অশোভন আচরণের মাধ্যমে যৌন হয়রানি করেছে শিক্ষক মুরাদ। এর প্রমাণ পাওয়া গেছে তার মোবাইল ফোন এবং ল্যাপটপে। বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপস ডক্টর মহিউদ্দিন। একজন ছাত্রীর অভিভাবকের দায়ের করা মামলায় গত ২৭শে ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে শিক্ষক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ড শেষে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করল পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছে, শিক্ষক মুরাদ একাধিক ছাত্রীর শারীরিক বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, তাদেরকে জড়িয়ে ধরে চুম্বন করেছেন। একাধিক ছাত্রীর বেশ কিছু অডিও রেকর্ডিং এবং কথোপকথনে এসব তথ্যের প্রমাণ মিলেছে। তিনি আরও জানান, সর্বশেষ গত বছরের ১৯শে নভেম্বর স্কুলে পরীক্ষা শেষে শিক্ষক মুরাদের কোচিং সেন্টারে পড়ার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয় একজন ছাত্রীকে। বিকেলে কোচিং শেষে অন্য ছাত্রীরা চলে গেলে একজন ছাত্রীকে শিক্ষক মুরাদ কৌশলে বসিয়ে রেখে নামাজের রুমে যেতে বলে এরপর তাকে জোর করে জড়িয়ে ধরে যৌন নির্যাতন করে। কেউ একজন শিক্ষকের কাছ থেকে ধরনের আচরণ আশা করে না উল্লেখ করে খম্মা মহিউদ্দিন জানান, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে। এ নিয়ে কিছু অভিভাবক এবং তাদের সন্তানদের বক্তব্য শোনেন কলেজের অধ্যক্ষ, তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই ঘটনায় স্কুলে মানববন্ধনও করা হয়। গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানালো জামাত। দ্রব্যমূল্যের উদ্যোগতি, ব্যাংক লুটপাট এবং অর্থপচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম দলটির সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, লুটেরা সরকারের এ হামলায় প্রমাণ করে তারা জনগণের সম্পদ লুটপাট করে খাবে, বিদেশে অর্থ পাচার করবে, কিন্তু এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে দেবে না। এই হামলার মধ্য দিয়ে সরকার ফ্যাসিবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এই হামলায় প্রকৃতপক্ষে ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন এবং ন্যায় বিচারের উপর চরম আঘাত। এ সময় তিনি বলেছেন, সরকারের মুখে গণতন্ত্রের ফাঁকা বলি আওড়ালে তাদের কার্যক্রমের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। ডামি সরকার বিনা ভোটে গণতন্ত্রের কবর রচনা করে ক্ষমতা এসে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। জনসমর্থহীন ফ্যাসিবাদী সরকার দমনপীড়ন এবং জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে। জামাতের এই নেতা বলেছেন, সরকারের একদলীয় প্রহসনের নির্বাচনী নাটক এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী, সাংগঠনিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, ছাত্র, শিক্ষক সহ দেশের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।